অন্তর্বর্তীকালীন সরকারের একজন আলেম রাখাকে আপনি কীভাবে দেখছেন? আলহামদুলিল্লাহ, এটা তো ভালো যে মন্দের ভালো অন্তত 17 জনের মধ্যে একজন আলেম আছেন আল্লাহর শুকর, এটা তো অবশ্যই ভালো, এটাকে ভালোভাবেই দেখছি আমরা। এবং যাকে না নেওয়া হয়েছে ডক্টর আফরান খালিদ হোসেন, আলহামদুলিল্লাহ অত্যন্ত যোগ্য একজন মানুষ, সিনিয়র একজন আলেম এদিন, আমাদের অনেক সিনিয়র, ওনার বয়স প্রায় 65 এবং অনেক বড় একজন গবেষক মানুষ, নিয়মিত পত্রিকায় কলাম লেখেন এবং একদিকে আলিয়ার ব্যাকগ্রাউন্ডের আবার উনি কমিরও ব্যাকগ্রাউন্ডের, দুই সাইডেই উনি কভার করতে পারেন, এটা ভালো। একটা একজন কলেজ শিক্ষক, ভালো ইংরেজি জানেন, ভালো আরবি জানেন, ভালো বাংলা জানেন, তো এরকম বহুমুখী প্রতিভা সম্পন্ন একজন আলেমকে নেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। আশা করি আমরা ভালো কিছু হবে, তবে আমরা সবাই সবার জায়গা থেকে তাকে দল মত নির্বিশেষে সকল ইসলামিক ঘরানার ভাইয়েরা তাকে সাহায্য করতে হবে, সহযোগিতা করতে হবে, তাহলে ইনশাআল্লাহ হয়তো ভালো কিছু আমরা পেতে পারি। শুধু একজন আলেম না, এক্ষেত্রে শুধু না, সব ক্ষেত্রে আলেমদের অংশগ্রহণ, আলেমদের মতামত মূল্যায়ন, এটা আমরা আশা করি। তো বর্তমান নতুন যে সরকার আলহামদুলিল্লাহ শপথ করেছে, তারা যে একজন আলেমকে রেখেছে, এটা অত্যন্ত ইতিবাচক একটা পদক্ষেপ। এর মাধ্যমে ইসলামী ঘরানার লোকদের সাথে সরকারের কানেক্টেড হতে সহজ হবে এবং তাদের চিন্তাধারাগুলোকে তারা গ্রহণ করতে পারবে। আমার মনে হয় এটা একটা ভালো দৃষ্টান্ত তৈরি হলো আলহামদুলিল্লাহ।